হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের জন্য সুপার একটি অ্যান্ড্রয়েড টিপ শেয়ার করব, যেটা অনেকেই আমার কাছে জানতে চাইছিল যে কিভাবে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটি সিসি ক্যামেরার কাজ করব। যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি পুরাই সিসি ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন, আপনি দেখতে পারবেন আপনার, ধরেন আপনি একটা জায়গার মধ্যে অ্যান্ড্রয়েড ফোনটি আপনি দিয়ে আসলেন, লাগিয়ে দিয়ে আসলেন, আর ওই আপনার কম্পিউটারের মধ্যে সব কিছু দেখতে পারবেন, ওই মানে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাটি আপনার সিসি ক্যামেরার কাজ করবে আর কি। তো চলুন দেখালে বুঝতে পারবেন এটার কাজ কি। প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে লিখবো, এখানে আপনার লিখতে হবে ফোন ইউআইই ওয়েবক্যাম, WEVCAM, ফোন আইস ওয়েব ক্যাম, জাস্ট এটা আমরা লিখলেই পেয়ে যাবো এই সফটওয়্যারটি। এই যে দেখতে পাচ্ছেন এই সফটটি ফোন আইস ওয়েব ক্যাম। তো যাদের বাসার মধ্যে ওয়াইফাই আছে এবং যাদের কম্পিউটার আছে তারা এই কাজটি করতে পারবো, তাছাড়া আপনার এই কাজটি আপনি করতে পারবেন না, কারণ কম্পিউটার এবং আপনার লাগে এই অ্যান্ড্রয়েড ফোনটি লাগে। কম্পিউটার যাদের নাই বা ল্যাপটপ যাদের নাই তারা এই কাজটি করতে পারবেন না। ওয়েব ক্যামের কাজে ধরেন না, আমরা অনেক সময় দেখা যায় ব্যাংকের মধ্যে গেলে আপনার ওয়েব ক্যাম লাগানো থাকে, এই ম্যানেজারের রুমের মধ্যে সব কিছু দেখা যায় আপনার কী কী হচ্ছে বা এটা রেকর্ড হচ্ছে। তো আপনি চাইলে এই আপনার কম্পিউটারের মধ্যে আপনি সব কিছু দেখতে পারুন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাটা অন করে রেখে দিয়ে আসবেন, শুধুমাত্র ধরেন আপনার বাসার একটি রুমের সাইডে দিয়ে আসলেন, তো ওইখানে কি হচ্ছে আপনার ওই আপনি কম্পিউটারের মধ্যে আপনি দেখতে পারুন। অবশ্য কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না এই টিপসটি, এটা শুধুমাত্র আপনাদের দেখা যায় অনেকের কাজ লাগে, যে অনেকের দোকান আছে তো তারা এই এই ধরেন মোবাইলটা জাস্ট আপনার দোকানের মধ্যে রেখে দিয়ে আসলেন, আর কী কী হচ্ছে বা আপনার দোকানের কন্ট্রোলটা আপনি বাসা থেকে দেখতে পারুন আপনার বাসায় কম্পিউটার থাকলে। তো কীভাবে আপনি করবেন সেটা আমি দেখাই যে আপনাদের, আমার তো এখন কম্পিউটারের মাধ্যমে আমি দেখাতে পারতেছি না, বিষয়টা হচ্ছে যে আপনার বলে দিলে বুঝতে পারবেন। প্রথমে আপনি সফটওয়্যারটি ইনস্টল করুন, ইনস্টল করার পর আপনি ফোনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ওপেন দ্য ওয়েব পেজ, এই যে আমি সফটওয়্যারটি ওপেন করে দেখাচ্ছি, এই যে দেখেন এখন আমার ক্যামেরাটা অন। তো এই ক্যামেরাটা অন রাখার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে রিহান। তো জাস্ট আপনি কী করবেন, এটা ওয়াইফাই লাগবে আর কি, ওয়াইফাই বা ডাটা লাগবে। তো আপনি এই ইয়াটার মধ্যে যাবেন, https://, দিয়ে তারপর যেটা দেখতে পাচ্ছেন আপনার এই সাইটটার মধ্যে আপনার কম্পিউটারের মধ্যে কি বলে ক্রোমি বা মজিলা ফায়ারফক্সের মাধ্যমে এটা ঢুকবেন, 192.168.0.1.0.2, এটা দেওয়ার পর এই জিরো, এটা পুরোটা সেম যেরকম আছে ওইটা দিবেন। দিলে আপনি আপনার এই ক্যামেরাটার ইয়েটা আপনি কম্পিউটারে দেখতে পারবেন। এই দেখেন যে আমি বিষয়টা হচ্ছে যে আপনার দেখালে বুঝতে হবে, স্ক্রিনশট দিয়ে দিচ্ছে যে এরকমভাবে আপনার কম্পিউটার দেখতে পারবেন, যে আপনার ক্যামেরাটা এখানে এই কম্পিউটারে কী হচ্ছে, সরি অ্যান্ড্রয়েড ফোনের আপনার যে ক্যামেরাটা যেখানে লাগিয়ে দিয়ে আসবেন তো এটা কী হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে সব কিছু আপনি দেখতে পারবেন। দেখেন যে এই সাইটটার মধ্যে আপনি যাবেন, পুরা এই যে 192.168, এটা এই সাইটটার মধ্যে যাওয়ার পর আমরা যেরকমভাবে লিখি www বা http, এটা লেখার পর google.com এরকম লিখি, জাস্ট আমরা এরকমভাবে এটা লিখে দিব। লিখলে আমাদের সব কিছু আপনি আপনার কম্পিউটারের মধ্যে থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখতে পারবেন সিসি ক্যামেরার কাজ আর কি। আপনার সিসি ক্যামেরা যেরকমভাবে কাজ করে, যে সিসি ক্যামেরাটা যেখানে আপনি ফিট করে দিয়ে আসবেন আপনার কম্পিউটারের মধ্যে সব কিছু দেখা যায়, সেম একই এই সফটওয়্যারটির কাজ। তো আগে আমি একটা দিছিলাম, ওইটা হচ্ছে যে আপনার ওই সফটওয়্যারটিও খুব কার্যকরী। তো এটা নতুন একটি সফটওয়্যার, আপডেট সফটওয়্যার, আমার মনে হয় যারা টিউটোরিয়ালটি দেখেন নাই তারা এই টিউটোরিয়ালটির মাধ্যমে আশা করি বুঝতে পারছেন, আর প্র্যাকটিক্যালি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অবশ্যই কাজ করবে। আপনারা যাদের কম্পিউটার আছে বাসায় তারা এই টিপসটা আজই ট্রাই করে দেখেন, দেখবেন যে আপনারা অবশ্যই কাজে লাগবে, 100% এটা ওয়ার্কিং। আমি কোনো ভুয়া টিপস অবশ্যই দিই না। এই যে দেখেন যে এই সাইটটা এখানে দিয়ে দিছে, এরকমভাবে আপনার ক্রোমিয়ান ইয়ার মধ্যে যাবেন, এই দেখতে পাচ্ছেন 192, এই এই অ্যাড্রেসটা লিখলে আপনার ওই যে দেখেন যে লোকটায় বাসার বাইরের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আসছে, তো এখন কম্পিউটারের মধ্যে এটা দেখতে পাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমার কম্পিউটারটা একটু প্রবলেম সেই কারণে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতে পারিনি, বাট এটা 100% ওয়ার্কিং। তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, আমি এটা বারবার প্রত্যেকটা টিউটোরিয়ালই বলি। তো আশা করি এই কাজটি আপনারা করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন।